হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইংলিশ গ্রামারের যেটি হলো ভার্ব পার্টস স্পিচ নিয়ে এর আগে আমি আলোচনা করেছি আজকে ভিডিওতে আমি পার্টস স্পিচের তিন নম্বর ক্যাটেগরি ভার্ব সেটি নিয়ে আলোচনা করব তো পার্ভ নিয়ে আলোচনা করার আগে যেটি আমার পক্ষ থেকে বলা থাকবে যে এর আগে পার্স স্পিচ নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আমি আমার চ্যানেলে রেখেছি আশা করি তোমরা সেগুলো দেখেছ যদি দেখে না থাকো অবশ্যই দেখবে তাতে করে পার্স স্পিচের যে পরপর সিরিজগুলো হচ্ছে সেগুলো নিয়ে তোমাদের একটা পরিচ্ছন্ন ধারণা তৈরি হবে আজকে ভিডিওতে আমি ভাব নিয়ে আলোচনা করছি ভার্ভ কি কাকে বলি আমরা কিভাবে চিনবো আমরা ভার্ব ভার্ভের ভূমিকা কতটুকু সেন্টেন্সের মধ্যে সেগুলো নিয়ে জানবো এবং ভার্ভ সম্বন্ধে যাবতীয় তোমাদের যা কোয়ারিজ সেগুলো সম্বন্ধে এই ভিডিওতে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারবো এবং তোমরা অনেক কিছু শিখতে পারবো তো চলো আমরা আজকে যে বিষয়টিতে শিখবো সেটি হলো ভার্ভ ভার্ভকে আমরা যেটা বলে থাকি সেটা হলো সেন্টেন্সের প্রাণ কেন্দ্র ঠিক আছে তো ভার্ভ ছাড়া সেন্টেন্স তৈরি হতে পারে না তো সেই জন্য ভাব একটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ এবং এটাকে জানা আমাদের খুব প্রয়োজন তো এই ভাব জানতে গিয়ে আমরা যে বিষয়গুলো জানব সেটা হলো কি প্রথমে ভাব সম্বন্ধে আমরা জানবো এর ডেফিনেশন সম্বন্ধে জানবো ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা কাইন্ডস অফ ভার্বস অর্থাৎ ভার্ব কত প্রকারের আর এক্সাম্পল প্রত্যেকটা প্রকারের ভাবস এর সংজ্ঞা এবং উদাহরণ সম্বন্ধে আমরা জেনে নেব বুঝে নেব এবং চিনে নেব ওকে তো চলো প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো হোয়াট ইজ ভার্ব ভাব কাকে বলে

যেটি কাজকে নির্দেশ করে কিসের কাজ বিং হ্যাভিং এবং ডুইং বিং মানে হওয়া হ্যাভিং মানে থাকা আর ডুইং মানে হচ্ছে করা অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি তাহলে ভার হলো সেই শব্দ যে হওয়া থাকা এবং করা এই তিনটি জিনিসকে বোঝায় তো তাকে আমরা ভাব বলবো ওকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বিং হ্যাভিং এবং বোঝানো যাবে তখন সেই শব্দটিকে আমরা তোমরা বুঝতে এবারে আমরা জানবো কাইন্ডস অফ ভাবস নিয়ে অর্থাৎ ভাব বা ক্রিয়া কত প্রকারের হতে পারে ওকে তো তোমরা এই চার্টে দেখতে পাচ্ছো পরিষ্কার করে লেখা আছে ভার্বকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট ওকে ফাইনাইট ভার্ব যেটাকে বাংলাতে আমরা বলি সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভার্ব যেটাকে আমরা বাংলাতে বলি অসমাপিকা ক্রিয়া ওকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা এর পরবর্তীতে প্রত্যেকটা ভার্ভের বিভাগ সম্বন্ধে ডিটেলসে জানব জানবো উদাহরণ সহ আমরা মোটামুটি এখন চারটি নিয়ে ভালোভাবে শিখে নেব এবং মুখস্থ করে নেব এবারে আমরা ফাইনাইট যেটাকে সমাপিকা ক্রিয়া বলছি তার কতগুলি ভাগ আমরা জেনে নেব সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভাগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব বা মূল ক্রিয়া একটা হচ্ছে অক্সিলিয়ারি বা সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কাকে বলছি মেন বা মূল ক্রিয়াকে যে সাহায্য করছে ওকে এবারে প্রিন্সিপাল বা মেন ভার্বকে আমরা আবার দু রকম ভাগে ভাগ করতে পারছি একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ ট্রানজিটিভ অর্থাৎ সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক ক্রিয়া ওকে এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব এই দুটো ক্যাটাগরির ভাবকে আমরা আবার অন্যভাবে চিনবো অন্য নামে চিনব সেটা হলো রেগুলার বা উইক ভার্ভ আর ইরেগুলার বা স্ট্রং ভার্ভ এই রেগুলার এবং ইরেগুলার ভাবগুলোকে আমরা ডাইনামিক বা অ্যাকশন ভাব হিসেবে চিনব আর স্টেট ভার্ভ হিসেবে চিনবো অর্থাৎ ইরেগুলার বা স্ট্রং ভার্ভগুলোকে স্টেট ভার্ভ হিসেবে চিনবো আর রেগুলার বা উইক ভার্ভগুলোকে আমরা ডাইনামিক বা অ্যাকশন ভার্বগুলোকে হিসেবে আমরা চিনব ওকে তাহলে এই ভাগগুলো তোমরা বুঝতে পারলে এবারে চলে এসো অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া যেটাকে আমরা বলছি সেই অক্সিলিয়ারি ভাবগুলোকে আমরা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া তো সাহায্যকারী ক্রিয়া দু রকম হতে পারে প্রাইমারি অক্সিলিয়ারি আর মোডাল অক্সিলিয়ারি ওকে তাহলে ফাইনাইট ভার্বের সমস্ত ক্যাটাগরিজ সম্বন্ধে আমরা জেনে নিলাম এবারে চলে এসো নন ফাইনাইট ভার্ব যেটাকে আমরা বাংলাতে অসমাপিকা ক্রিয়া বলছি এই নন ফাইনাইট ভার্বগুলোকে আমরা তিনটি ক্যাটেগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ ওকে জিরান্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ ওকে এবার ইনফিনিটিভকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি অর্থাৎ টু দিয়ে এই দুটো ভাগে ভাগ করতে পারি আর পার্টিসিপল এই আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল ওকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ভারকে মোটামুটি আমরা এতগুলো ক্যাটেগরিতে ভাগ করতে পারি এবং তোমরা এই চারটিকে ভালোভাবে মুখস্থ করে নেবে তাহলে তোমাদের ভাব সম্বন্ধে যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা এক জায়গায় পেয়ে যাবে এবারে আমরা কি করব এবারে আমরা এই সমস্ত ক্যাটেগরিজের সংজ্ঞা অর্থাৎ কাকে বলে সেটা জানবো এবং এর উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করব এই ভাবগুলো কি কী রকম বা এদের ব্যবহার সেন্টেন্সে রকম ওকে তো চলো আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো ফাইনাইট ভার্ভ ঠিক আছে আমরা ভার্বকে দুটি গ্রুপে ভাগ করেছি একটা হচ্ছে আর একটা নন ফাইনাইট তো আমরা প্রথমে ফাইনাইট এবং তার ক্যাটেগরি সম্বন্ধে জানবো ওকে তো হোয়াট ইজ ভার্ব বা সমাপিকা ক্রিয়া কাকে বলে এখানে আমরা এই ফাইনাইট ভার্বকে এইভাবে চিনতে শিখবো যে ফাইনাইট ভার্ভ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু পার্সন নাম্বার অফ আ সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী নাম্বার মানে সংখ্যা আমরা জানি সিঙ্গুলার এবং প্লোরাল নাম্বার দুটো আর পার্সন মানে হচ্ছে পুরুষ বাংলাতে যেটাকে জানি আমরা সেই পার্সনকে তিনটি ভাগে ভাগ করতে পারি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন অর্থাৎ সাবজেক্ট যখন পার্সেন এবং নাম্বারে পরিবর্তন হয়ে যায় তখন সেই সঙ্গে সঙ্গে ফাইনাইট ভার্ব এর পরিবর্তন হয়ে যায় আবার কিসে পরিবর্তন হয় না টেন্স অনুযায়ী পরিবর্তন হয় আমরা জানি টেন্স তিন প্রকার এবং তার আরো চারটি করে ভাগ আছে টোটাল বারোটি টেন্স সেই অনুযায়ী কিন্তু আবার ফাইনাইট ভার্বের পরিবর্তন হয় এবারে উদাহরণগুলো দেখলে তোমরা সেটা পরিষ্কার বুঝতে পারবে দেখো প্রথম সেন্টেন্সে আই গো টু স্কুল আমি স্কুলে যাই হি গোস টু স্কুল সে স্কুলে যায় এখানে খেয়াল করো ফাইনাইট ভার্ব কোনটা গো দ্বিতীয় সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা গোস ওকে এখানে সাবজেক্টটা দেখো প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি আই দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কি হি দেখো আমরা একটু আগে বললাম যে সাবজেক্টের পার্সন এবং নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় এখানে প্রথমে সাবজেক্ট আই আছে আইটা কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে সেই জন্য ভার কিন্তু মানে বেস ফর্ম ভারবে সেটা বসেছে এবারে দেখো হি এটা কি হচ্ছে এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ পার্সন চেঞ্জ হয়ে গেছে থার্ড পার্সন আর নাম্বার কি হয়েছে সিঙ্গুলার নাম্বার এটাও সিঙ্গুলার নাম্বার এটাও সিঙ্গুলার নাম্বার কিন্তু এটা ছিল ফার্স্ট পারসন এটা হচ্ছে থার্ড পারসন সেই জন্য কিন্তু এই মূল ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়ে গেছে ওকে তাহলে দেখো পার্সন অনুযায়ী কিন্তু ভার্ব চেঞ্জ হচ্ছে তাহলে এই যে ভাবটা চেঞ্জ হচ্ছে সেই জন্য এই ভাবটাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া আরো কয়েকটি উদাহরণ দেখব আই টু স্কুল এখানে দেখো সাবজেক্ট আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ভার ছিল গো হয়ে গেছে ওয়েন্ট কি করে চেঞ্জ হলো এখানে কিন্তু এই যে আমরা একটু আগে বললাম টেন্স এই টেন্স অনুযায়ী কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমরা জানি যে মূল ক্রিয়ার প্রিন্সিপাল ভার্বের তিন রকমের ফর্ম হতে পারে একটা হচ্ছে গো একটা হচ্ছে ওয়েন্ট আর হচ্ছে গন ঠিক আছে এটা ফার্স্ট ফর্ম এটা সেকেন্ড ফর্ম এটা থার্ড ফর্ম ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম সেকেন্ড ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম আর থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা নিশ্চয়ই সেটা জানো ওকে তো এখানে দেখো আমরা কিন্তু এই যে ওয়েন্ট এইটা কিন্তু সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ঠিক আছে অর্থাৎ আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম এটা কিন্তু পাস্ট তাহলে টেন্স অনুযায়ী কিন্তু ভার পরিবর্তন হয়ে গেছে এই ভারটা এইরকম পরিবর্তন হয়ে গেছে আবার এরকম পরিবর্তন হয়ে যেতে পারে অর্থাৎ শুধুমাত্র ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব ওকে বাকি উদাহরণগুলো দেখব দ্য বয় ছেলেটি প্লেস ফুটবল দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য প্লে ভার্ভের সঙ্গে এস যুক্ত হয়েছে আবার দেখো দ্য বয় এখানে অনেকগুলো বয়ের কথা বলছে রুরাল নাম্বার নাম্বার চেঞ্জ হয়ে গেছে সাবজেক্টের সুতরাং মূল ভার বসেছে দ্য বয় প্লেড ফুটবল এখানে টেন্সের পরিবর্তন হয়েছে সুতরাং প্লেড হয়ে গেছে অর্থাৎ প্লে থেকে প্লেড হয়ে গেছে লাইকস লাইকড উইল লাইক দেখো সব এটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে এটাও টেন্স অনুযায়ী আর এটা কিন্তু সাবজেক্টের নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়েছে পার্সন অনুযায়ী ওকে সি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ওকে মূল ভাব এখানে আমরা জানলাম গো এটা ফাইনাইট ভার তারপরে প্লে এটা ফাইনাইট ভার্ব লাইভ এটা কিন্তু ফাইনাইট ভার ওকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ফাইনাইট ভাব কাকে বল যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় এরপরেও অবশ্যই কমেন্ট করে জানাবে কি কি কোয়ারিজ তোমাদের থাকবে আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার এবারে আমরা যেটা জানব সেটা হলো প্রিন্সিপাল বা মেইন ভার্ব কাকে বলে হোয়াট ইজ প্রিন্সিপাল বা মেইন ভার প্রিন্সিপাল অর্থাৎ মূল ক্রিয়া কাকে বলে আমরা ফাইনাইট ভার্বকে দুটো ভাগে ভাগ করছি একটা প্রিন্সিপাল আর একটা অক্সিলিয়ারি ওকে এখানে উদাহরণগুলো দেখো একই রকম উদাহরণ আছে আই গো টু স্কুল আমি স্কুলে যাই হি গোজ টু স্কুল সে স্কুলে যায় দ্য বয় প্লেস ফুটবল ছেলেটি ফুটবল খেলে দ্য বয়েস প্লে ফুটবল ছেলেরা ফুটবল খেলে হি লাইকস টু ডান্স সে নাচ করতে ভালোবাসে সি লাইক টু সে নাচ করতে ভালোবাসত আই এম এ বয় আমি একটা ছেলে হি ইজ স্টুডেন্ট সে একটা ছাত্র দে আর স্টুডেন্টস তারা ছাত্র ওকে এখানে প্রিন্সিপাল বা মেন ভার্ব কাকে বলবো আমরা when a verb is used independently অর্থাৎ মূল ক্রিয়া তাকেই বলবো যে ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হয় স্বাধীনভাবে ব্যবহৃত হয় অর্থাৎ বাক্যে অন্য কোনো ভার্ভের সহযোগিতা তার প্রয়োজন হয় না ফুল মিনিং দ্য মেইন ওকে যে ভার্বটি স্বাধীনভাবে ব্যবহৃত হয় অন্য কোনো ভার্ভের প্রয়োজন হয় না তখন কিন্তু তাকে আমরা মেইন ভার্ব বলে থাকি যেমন দেখো আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে এই যে গো ভার্ভটি কিন্তু অন্য কোনো ভার্ভের সাহায্যকারী ভার্ভের প্রয়োজন হচ্ছে না এটাকে এক্সপ্রেস করার জন্য আবার দেখো হি গোজ টু স্কুল সে স্কুলে যায় দ্য বয় প্লেস ফুটবল ছেলেটি ফুটবল খেলা করে প্লে হচ্ছে মূল ভার্ব গোজ হচ্ছে মূল দ্য ফুটবল ঠিক আছে এখানে এই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু প্রিন্সিপাল বা মেন ভার্ব যাদের অন্য কোনো ভার্বের প্রয়োজন হচ্ছে না এবারে এই যে সেন্টেন্সগুলো দেখো তোমরা আই এম এ বয় হিজ স্টুডেন্ট দে স্টুডেন্টস এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে এম ইজ আর এগুলো কিন্তু অক্সিলিয়ারি ভার্ব অ্যাকচুয়ালি ঠিক আছে সাহায্যকারী ক্রিয়া কিন্তু কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া মূল ক্রিয়া হিসেবে ব্যবহার করা যেতে পারে যেমন এখানে হয়েছে আই এম আমি হই এখানে কিন্তু এটা অন্য কোনো ভার্বকে সাহায্য করছে না ও নিজেই কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে এখানে যেমন দেখো ইজ এ স্টুডেন্ট ইজ স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে যে আর স্টুডেন্ট তারা হয় ছাত্র তাহলে আর কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হয়েছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বাক্যে যে সমস্ত ভারগুলো অন্য কোনো ভার্ভের সহযোগিতা ছাড়া ব্যবহৃত হয় একাই স্বাধীনভাবে ব্যবহৃত হয় এবং বাক্যের অর্থটিকে পূর্ণভাবে প্রকাশ করে সেই ভাগগুলোকে আমরা প্রিন্সিপাল বা মেন ভার্ভ বলে থাকি এবারে প্রিন্সিপাল বা মেন ভার্ভের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো সম্বন্ধে আমরা জানবো প্রথমে জানবো ট্রানজিটিভ ভার্ভ আমরা প্রিন্সিপাল বা মেন ভার্ভকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ট্রানজিটিভ একটা ইন ট্রান্জেটিভ ট্রানজিটিভ ভার্ভ কাকে বলে এ ভার্ভ দ্যাট ডেনোটস অ্যান্ড অ্যাকশন উইচ পাসেস ওভার ফ্রম সাবজেক্ট টু অ্যানাদার ওয়ার্ড আর অবজেক্ট ইস এ ট্রান্সলেটিভার এখানে যেটা বলতে চাইছে যে ভাব এর কাজ সেটা কি হয় না সাবজেক্ট থেকে অন্য কোনো শব্দের উপরে ট্রান্সফার হয়ে যায় অর্থাৎ তার অ্যাকশনটা সাবজেক্ট থেকে অন্য কোনো শব্দে তাতে ট্রান্সফার হয়ে যায় তাকে আমরা কিন্তু ট্রানজেটিভ ভার এক কথায় যদি আমরা বলে থাকি যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা সকর্মক ক্রিয়া বলব তো এখানে যে সংজ্ঞাটা আমরা বললাম এই সেন্টেন্সটা দেখো আই প্লে ফুটবল এখানে সাবজেক্ট হচ্ছে আই এখানে সাবজেক্ট কি কাজ করছে প্লে খেলা কাজটি হচ্ছে এখানে আই প্লে আমি খেলা করি এখানে এই যে সাবজেক্ট যে খেলাটা করছে সেটা সম্বন্ধে আর একটু বেশি কিছু জেনে যাচ্ছি আমরা যখন ফুটবল কথাটা বলছি অর্থাৎ সাবজেক্ট ফুটবল ফুটবল খেলছে সেটা আমরা জানতে অর্থাৎ কাজটা বা অ্যাকশনটা হলো খেলা তাহলে এখানে সাবজেক্টের ভূমিকাটা তার অ্যাকশনটা পরিবর্তন হয়ে বা অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়ে যাচ্ছে ফুটবলের উপরে সোজা কথায় যদি আমরা বলি যে এই কাজটা সংগঠিত হচ্ছে আরো একটা শব্দকে বসিয়ে ঠিক আছে তাহলে এই ফুটবলটা হলো অবজেক্ট ওকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবারে আমরা যেটা জানবো সেটা হলো আর একটা সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো আর একটা সেন্টেন্স দেখো হি ক্যাচেস ফিশ এখানে হি সাবজেক্ট কাজ হচ্ছে কি ক্যাচ অর্থাৎ ধরা কি ধরছে ফিশ মাছ আই লাভ ইউ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি সাবজেক্ট লাভ ভালোবাসা কাকে ভালোবাসছে তোমাকে তাহলে এখানে সাবজেক্টের কাজটা পাস ওভার হয়ে যাচ্ছে নেক্সট কোন একটা শব্দের উপরে তাই সেই শব্দটিকে আমরা বলবো অবজেক্ট ঠিক আছে যেমন সেন্টেন্সের গঠনে আমরা এটা জানি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এখানে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টে তৈরি হয়েছে এবারে দেখো এই যে অবজেক্ট আমরা বলছি এই ট্রানজিটিভ ভার্ব এই ট্রানজিটিভ ভার্ব দু রকমের হতে পারে একটা হচ্ছে মনো ট্রানজিটিভ অর্থাৎ একমাত্র অবজেক্ট আর মানে হচ্ছে দুটো অবজেক্ট মনো ট্রানজিটিভ মানে কি বললাম একটা মাত্র অবজেক্ট আর ডাই ট্রেন্সিটিভ মানে কি বললাম দুটো অবজেক্ট অর্থাৎ কোনো সাবজেক্টের বা কোনো ভার্বের দুটো যখন অবজেক্ট থাকবে তখন তাকে আমরা ডাই ট্রান্সেটিভ ভার্ক বলবো আর যখন একটা অবজেক্ট থাকবে তখন তাকে বল। এখানে প্রথমে আমরা ভার্গুলো দেখলাম একটা মাত্র অবজেক্ট উদাহরণ গুলো দেখো হি মি এ বুক সে আমাকে একটা বই দিল মেড হিম ক্যাপ্টেন তারা তাকে ক্যাপ্টেন তৈরি করলো ওকে এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট গেভ হচ্ছে ভার্ভ মি মানে আমাকে এটা একটা অবজেক্ট এ বুক এটাও একটা অবজেক্ট ঠিক আছে এবারে আরেকটা জিনিস দেখো দে এটা সাবজেক্ট মেড এটা ভার্ভ হিম এটা অবজেক্ট আর ক্যাপ্টেন এটাও অবজেক্ট ঠিক আছে এখানে যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে যে এই সেন্টেন্সগুলো দুটো করে অবজেক্ট আছে এই দুটো করে অবজেক্ট থাকার জন্য ডাই ট্রেনজেটিভ ভার্ভ বলা হবে একটা মাত্র অবজেক্ট থাকার জন্য মনো ট্রানজিটিং বলা হয় এবারে আর একটা বিষয় ছোট্ট করে একটু বলে রাখি তোমাদের এই যে ডাই ট্রানজিটিভ অবজেক্ট গুলো আছে বা ডাইসেন ট্রানজিটিভ যে ভার্ব যা দুটো করে অবজেক্ট এই দুটো করে অবজেক্টের একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এখানে মিটা হলো ইনডিরেক্ট অবজেক্ট আর এ বুক এটা হলো ডিরেক্ট অবজেক্ট ঠিক আছে এখানে দে মেড হিম ক্যাপ্টেন এখানে দে এখানে হিম এটা হলো ডিরেক্ট অবজেক্ট আর ক্যাপ্টেন এটা হলো ডিরেক্ট অবজেক্ট ওকে এই বিষয়টা তোমাদের একটু জেনে রাখা দরকার তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ট্রানজিটিভ ভার্ভ কাকে বলে এবারে আমরা পরবর্তী যে ক্যাটেগরি আছে সেটা হলো ইন্ট্রানজেটিভ ভার্ব সেই ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে সেটা আমরা জানবো হোয়াট ইজ ইন্ট্রানজেটিভ ভার্ব অর্থাৎ বাংলাতে যদি আমরা বলি সেটা হলো অকর্মক ক্রিয়া অ কর্মক ক্রিয়া ঠিক আছে এই এবার শব্দটা থেকেই আমরা বুঝতে পারছি যে যার কোনো কর্ম নেই বা থাকে না তাকে আমরা অকর্ম ক্রিয়া বলবো উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো দেখো দ্য চাইল্ড স্লিপস শিশুটি ঘুমায় দ্য বয় রানস ছেলেটি দৌড়ায় উই প্লে রেগুলারলি আমরা প্রতিনিয়ত বা প্রতিদিন খেলা করি এখানে যে বিষয়টা হচ্ছে দেখো আমরা ট্রানজেটিভ ভার্বের সংগাতে বলেছি যে সাবজেক্টের কাজ যখন পাস ওভার হয়ে যায় টু দ্য নেক্সট ওয়ার্ড দ্য ওয়ার্ড ইজ কল্ড অবজেক্ট ওকে অর্থাৎ যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে যার কাজটা তার উপরে গিয়ে ন্যস্ত হয় সেটাকে আমরা অবজেক্ট বলি এখানে কিন্তু দেখো দ্য চাইল্ড স্লিপস শিশুটি ঘুমায় সাবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড স্লিপস ঘুমায় এখানে কিন্তু ভার বেটা কিন্তু পরবর্তী কোনো শব্দ নেই যে অ্যাকশনটা তার উপরে গিয়ে পড়ছে ঠিক আছে তাহলে সংগতে আমরা বলছি কি ভার দ্যাট ডেনোটস অ্যান অ্যাকশন হুইচ ডাজ নট পাস ওভার ফ্রম সাবজেক্ট টু অ্যানাদার ওয়ার্ড অর্থাৎ তার কাজটিকে পাস ওভার করে না সাবজেক্ট থেকে অন্য কোনো শব্দে

প্রিন্সিপাল বা মেইন ভার্বে দুটো ভাগ ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ এই দুটো ভাগ সম্বন্ধে জানলাম এবারে আমরা পরবর্তী যে ক্যাটেগরি আছে সেটা হলো কি ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব দু রকমের হতে পারে একটা হচ্ছে রেগুলার ভার্ব যাকে আমরা উইক ভার্ব হিসেবেও চিনবো আবার একটা হচ্ছে ইরেগুলার ভার্ব যাকে আমরা স্ট্রং ভার্ব হিসেবেও চিনব এখানে আমরা যেটা জানবো সেটা হলো প্রথমে রেগুলার বা উইক ভার্ভ কাকে বলছি এখানে খেয়াল করো আমি প্রথমেই বলেছিলাম যখন ফাইনাইট ভার্ভের সংজ্ঞা নিয়ে বলছিলাম যে টেন্স অনুযায়ী ভার্বের যখন পরিবর্তন হয়ে যায় তখন সেই ফাইনাইট ভার্বগুলোর গুলোর ভার্ভের তিনটে রূপ হতে পারে একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম একটা হচ্ছে বেস ভার্ভ যেটাকে বলবো পাস্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ওকে তো এখানে জিনিসটা দেখো খেয়াল করে উদাহরণগুলো প্রথম শব্দটা হচ্ছে আস্ক মানে জিজ্ঞাসা করা আস্কড আস্কড হোপ মানে আশা করা হোপ হোপড হোপড ওয়ান্ট মানে চাওয়া ওয়ান্টেড ওয়ান্টেড এখানে কি জিনিসটা তোমরা খেয়াল করলে যে প্রেজেন্ট ফর্মে যে ভার্বগুলো আছে সে প্রত্যেকটা ভার্বের সঙ্গে দেখো ইডি 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 যুক্ত হয়ে কিন্তু পাস্ট ফর্ম হয়েছে আবার পাস্ট পার্সিসিপেল ফর্ম হয়েছে অর্থাৎ একটা রেগুলারিটি মেন্টেন করছে। ঠিক আছে যে আমরা বুঝতে পারলাম যে এই শব্দগুলোর সঙ্গে যদি আমরা ইডি বা ডি যুক্ত করে দিই তাহলে আমরা পাস্ট ফর্ম করতে পারবো আবার পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে পারবো ওকে তাহলে এই যে রেগুলারিটি মেন্টেন করে এই শব্দগুলোর টেন্সের পরিবর্তন হচ্ছে তাই এগুলোকে আমরা বলবো রেগুলার ভার্ব তাহলে রেগুলার ভার্ব বলতে আমরা কি বুঝবো যে ভার্বের প্রেজেন্ট টেন্সের সঙ্গে ডি যুক্ত হতে পারে ইডি যুক্ত হতে পারে এবং টি যুক্ত হতে পারে হয়ে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্সিপাল ফর্ম যুক্ত তৈরি হতে পারে সেগুলোকে আমরা বলবো রেগুলার ভার্ব এবং রেগুলার ভার্বকে আমরা বলবো আরেকটা একটা নামে জানবো উইক ভার্ব ঠিক আছে কেন উইক বলবো কেননা এগুলো আউটসাইড অর্থাৎ বাইরের কোনো শব্দ যুক্ত হয়ে এই ভাব গুলো নূতন রূপ নেয় তাই এগুলোকে আমরা বলবো উইক এই আমরা গুলোকে আমরা ভার্ব ঠিক আছে এরা বাইরের থেকে সাহায্য নেয় যেমন ইডি যুক্ত হয়েছে এগুলো বাইরে থেকে আমরা অ্যাড করেছি তাই এগুলোকে আমরা রেগুলার এক দিক দিয়ে বলবো আবার উইক ভার্ভ বলবো ওকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবারে আমরা জানবো ইরেগুলার বা স্ট্রং ভার্ব কাকে বলে তাহলে আমরা রেগুলার ভাবটা যেটা জানলাম তার বিপরীতটা ইজ ইরেগুলার ভার ওকে এগুলোকে আমরা আবার স্ট্রং ভার হিসেবেও জানি দেখো প্রেজেন্ট ফর্মে অ্যারাইজ পাস্ট ফর্মে সেই শব্দটা হয়ে যাচ্ছে অ্যারোজ পাস্ট পার্সোনাল ফর্মে সেই শব্দটা হয়ে যাচ্ছে অ্যারাইজন আবার দেখো ক্যাচ মানে ধরা কট পাস্ট ফর্মে পাস্ট পার্সিপাল ফর্মে কট ফর্মে কাম মানে আসা কাম এসেছে ঠিক আছে তাহলে এখানে দেখো এই যে ভার্ভুলো পরিবর্তন হয়েছে সেটা কিন্তু রেগুলার মতো কিন্তু যুক্ত হয়ে হয়নি এগুলোর গঠনগত পরিবর্তন হয়েছে নিশ্চয়ই তোমরা খেয়াল করছো যে এর পাস টেন্স গুলো তৈরি হয়েছে তাদের ভেতরের যে ভাওয় আছে সেইগুলোর পরিবর্তন হয়ে ভাওয়াল ফর্ম বা রূপ পরিবর্তন হয়েছে ঠিক আছে যেমন এখানে বলছি এই আইটা এখানে কিন্তু হয়ে গেছে ও ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তোমরা ফার্স্ট ফর্মটা এইভাবে চেঞ্জ হয়ে অর্থাৎ ভাভেল পরিবর্তন হয়ে গেছে ভাবেল সাউন্ডের পরিবর্তন হয়ে গেছে তাই এগুলোকে এই রকম যখন আবার ক্যাচ এটা কি হয়ে গেছে দেখো ক্যাচ হয়ে গেছে কট আমরা এ বলছি আবার অ বলছি কট পুরো সাউন্ডের পরিবর্তন হয়ে গেছে তাহলে এই যে ভাব আমরা বলবো কি ইরেগুলার যারা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হয় না যেমন আমরা রেগুলার ভার্বের ক্ষেত্রে বলেছি তাহলে এগুলোকে আমরা ইরেগুলার ভাব বলবো আর স্ট্রং কোন অর্থে বলবো না এরা কিন্তু বাইরের কোনো শব্দের সাপোর্ট নেয় না ঠিক আছে কোনো বাইরের কোনো হেল্প নেয় না তাই এগুলোকে বলছি আমরা স্ট্রং ভার দেখো তোমরা যে ভেতরের ভায়েল সাউন্ডগুলোকে জাস্ট পরিবর্তন করে দিয়ে কিন্তু এর পরিবর্তন ঘটেছে তাহলে এই কারণে আমরা এগুলোকে ইরেগুলার ভার বলবো এবং স্ট্রং ভার বলবো ওকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবারে আমরা যেটা জানবো সেটা হলো এগুলোকে আমরা আবার ডাইনামিক অ্যাকশন এবং স্টেট ভার্ভ হিসেবে কিভাবে চিন দেখো ডাইনামিক বা অ্যাকশন ভার্ভ হিসেবে এগুলোকে আমরা কিভাবে চিনব রেগুলার ভাবগুলোকে বা উইক গুলোকে দ্য বয় ইজ ওয়ার্কিং ছেলেটি হাঁটছে সেন্টেন্স তোমরা খেয়াল করো আই এম রিডিং আমি করছি হি ইজ ওয়ার্কিং সে কাজ করছে আই এম গ্রোয়িং ওল্ড আমার বয়স হচ্ছে হিজ কন্ডিশন ইজ ইম্প্রুভিং তার পরিস্থিতি বা অবস্থা উন্নতি হচ্ছে নকিং এট দ্য সে সে দরজায় ধাক্কা দিচ্ছে আগামীকাল এসে যে সেন্টেন্সগুলো সেগুলো কি হচ্ছে প্রত্যেকটা কিন্তু ভার প্রোগ্রেসিভ ফর্ম নিয়েছে প্রোগ্রেসিভ ফর্ম মানে কি ভার তার সঙ্গে আইএনজি এবং কাজটা চলছে এইরকম অর্থে ব্যবহৃত হচ্ছে ঠিক আছে অর্থাৎ ডাইনামিক অর্থাৎ কাজটা কিন্তু থেমে নেই কাজটা চলছে কাজের মধ্যে একটা অ্যাকশন সেখানে কিন্তু আছে কোনো একটা ঘটনার কথা বলছে তাহলে এইরকম কোনো প্রোগ্রেসিভ বা ডাইনামিক কোনো সেন্স যখন থাকবে সেন্টেন্সের মধ্যে সেগুলোকে আমরা ডাইনামিক বা অ্যাকশন ভার হিসেবে চিনব যেমন ওয়ার্ক ভার তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে রিড তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে রিডিং ওয়ার্ক আইএনজি যুক্ত হয়েছে ওয়ার্কিং অর্থাৎ প্রোগ্রেসিভ চলছে এমন কাজ ঠিক আছে সেই রকম ভারগুলোকে আমরা বলবো ডাইনামিক বা অ্যাকশন ওকে আর স্টেট কোনগুলোকে এখানে উদাহরণ গুলো দেখলে বুঝতে পারবে আই সি সাম স্পটস হিয়ার আমি এখানে কিছু ছাপ দেখি ইট টেস্ট সুইট এটা খেতে মিষ্টি আই স্মেল সামথিং বার্নিং কিছু পড়ার গন্ধ আমি পাচ্ছি দ্য বয় সিমস হ্যাপি ছেলেটিকে দেখে খুশি মনে হয় আই বিলিভ ইউ রেড দ্য বুক আমার মনে হয় আমি মনে করি বা আমি বিশ্বাস করি তুমি বইটা পড়েছ দ্য বুক বিলংস টু মি বইটা আমার উই ওন এ হাউস ইন কলকাতা আমরা কলকাতাতে আমাদের একটা বাড়ি আছে ওকে এখানে এই যে সেন্টেন্সগুলো দেখো যার মধ্যে কোনো ভার্বের কিন্তু প্রোগ্রেসিভ ফর্ম নেই ভার্ব প্লাস আইএনজি ফর্ম কিন্তু নেই বা কোনো ডাইনাম বা কোনো অ্যাকশন কিন্তু কন্টিনিউ করছে না তাহলে রকম যে গুলো আছে যেমন আই সি টেস্ট মেল সিমস থিঙ্ক সাপোজ বিলিভ বিলংস উই ওন এই যে ভার্ভুলো আমরা বললাম বা আন্ডারলাইন করলাম এই ভারগুলো কিন্তু প্লাস আইএনজি বা প্রোগ্রেসিভ ফর্ম কিন্তু নেয়নি তাই এগুলোকে আমরা বলছি স্টেট ভার্ভ ওকে এইগুলোকে এই আমরা স্টেট শিখি ওকে তো এইগুলো সবই কিন্তু ওই রেগুলার এবং ইরেগুলার এই ভার্ভের মধ্যেই পড়ছে ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমরা ফাইনাইট ভার্বের যে দুটো ভাগ আছে প্রিন্সিপাল বা মেন ভার্ভ এবং অক্সিলিয়ারি ভার্ব সেই প্রিন্সিপাল এবং মেন ভার্বের ক্যাটাগরিজ গুলো জানলাম এবারে ফাইনাইট ভার্বের আরেকটা একটা উইংস যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলে চিনি সেটাকে আমরা ডিটেলসে জানব তো প্রথমে যেটা জানব হোয়াট ইজ অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে অক্সিলিয়ারি ভার্ব তাকেই বলবো অর্থাৎ যে ভার্ব সেন্টেন্সে অন্য ভার্বকে সাহায্য করে ঠিক আছে অন্য ভার্ব বলতে প্রিন্সিপাল বা মেইন ভার্ব কে সাহায্য করে যেমন সংজ্ঞাটা দেখো এ ভার্ব দ্যাট হেল্পস আ প্রিন্সিপাল ভার্ব টু এক্সপ্রেস ইটস ফুল मीनिंग ইন আ পার্টিকুলার টেন্স মুড ইজ कॉल्ड অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ কোন সেন্টেন্সে বা কোন পার্টিকুলার টেন্সের যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হয় তাহলে সে এই ভার্ব প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বকে সাহায্য করে মাত্র ঠিক আছে যেহেতু সাহায্য করে তাই আমরা এটাকে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলছি যেমন উদাহরণগুলো দেখো আই এম রিডিং এ বুক সি ওয়াজ সিঙ্গিং এ সং আই ডু লাইক দিস ইউ হ্যাভ ডান আ গ্রেট জব এখানে দেখো যে অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা তোমাদেরকে জানতে হবে সেই অক্সিলিয়ারি ভার্বগুলোকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে একটা প্রাইমারি অক্সিলিয়ারি একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি এই অক্সিলিয়ারি প্রাইমারি আর মডেল যাই হোক না কেন যারা কিনা মূল ভাগকে সাহায্য করে তো প্রাইমারি অক্সিলিয়ারি কোনগুলো বি ভার হ্যাভ ভার ডু ভার আমরা ভার্বের সংজ্ঞাতে বলেছি যে শব্দ হওয়া থাকা এবং করা অর্থে ব্যবহৃত হয় তাকে আমরা ক্রিয়া বলে থাকি এখানে বি মানে হওয়া যার ফর্মগুলো হলো অ্যাম ইজ আর ওয়াজ মাই হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজ হ্যাট আর ডু ভার্বে টু ডাস ডিট এগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে আর মোডাল অক্সিলিয়ারি কোনগুলো আছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট অট টু ইউজ টু নিড ডেয়ার এগুলো কিন্তু মোডাল অক্সিলিয়ারি হিসেবে ব্যবহৃত হয় তো প্রথমে আমরা প্রাইমারি অক্সিলিয়ারি ডি হ্যাভ ডু এর ফর্মগুলো দেখে নেব এখানে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই এম হচ্ছে অক্সিলিয়ারি ভাব আমরা একটু আগেই জানলাম আর মূল ভাব হচ্ছে রিড এখানে আই এ এখানে দেখো এইটা বললে কিন্তু হচ্ছে না তাই এই মূল সাহায্য করতে এগিয়ে এসেছে কে এই এম অক্সিলিয়ারি বা সাহায্যকারী ক্রিয়া এই অ্যাম যখনই বসছে তখন কিন্তু একটা প্রগ্রেসিভ ফর্ম নিতে পেরেছে এই রিড কাজটা যে কন্টিনিউয়াস চলছে সেটাকে বোঝাতে আদারওয়াইস এম যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু একটা ফর্ম এখানে ব্যবহার করা যেতে পারবে না ওকে তাহলে এই মূল রিড একে সাহায্য করছে আবার দেখো শিব সিঙ্গিং সং সে একটা গান গাইছিল ঠিক আছে এখানে সিঙ্গিং মূল ভাব হচ্ছে সিং আর সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ ওকে ই ওয়াজ সিং ভার্ভটিকে সাহায্য করছে প্রগ্রেসিভ ফর্ম নিতে আইএনজি যুদ্ধ করতে ওকে আই ডু নট লাইক দিস এখানে আই ডু নট লাইক এখানে ডু এটা অক্সিলিয়ারি ভার্ভ লাইক হচ্ছে মূল ঠিক আছে আমি পছন্দ করি না এটা ঠিক আছে এই লাইকটা কিন্তু হেল্প করছে ডু ভার্ভ ইউ হ্যাভ ডান অ্যা গ্রেট জব তুমি একটা ভালো কাজ করেছো এখানে ডান হচ্ছে মূল ভার্ভ আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাপ এই টান ভাবটিকে সাহায্য করছে হ্যা ওকে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবারে চলে এসো মডেল অক্সিলিয়ার ভার্ব গুলো ঠিক একই রকম ভাবে দেখো মানুষেরা হাঁটতে পারে এখানে ক্যান হচ্ছে মডেল ভাব মডেল ভার্ব গুলো কি মডেল ভার্ব গুলো কিন্তু টেন্স অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় না এটা কিন্তু তোমরা মাথায় রাখবে সবসময় মে আই হেল্প ইউ মে এই যে মডেল এখানে কিন্তু বসেছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি ভিজিট আমি শীঘ্রই দিল্লি যাব ঠিক আছে এখানে শ্যাল হচ্ছে মডেল অ্যাকজিলিয়ারি উই শুড হেল্প দ্য উইক আমাদের উচিত দুর্বলদের সাহায্য করা শুড মডেল অ্যাকসিলিয়ারি ভার দিস মাস্ট বি দ্য আউট এটা অবশ্যই বেরিয়ে যাওয়ার পথ ঠিক আছে দিস মাস্ট বি দ্য ওয়ে আউট এখানে মাস্ট হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ওকে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে মডেল অক্সিলিয়ারি কি ব্যবহৃত হয় আর প্রাইমারি অক্সিলিয়ারি অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় মূল ভার্বকে সাহায্য করার জন্য ওকে এখানে ক্যান এই মূল ভার্ব ওয়াক এর সাহায্য করছে মে মূল ভার্ব হেল্পকে সাহায্য করছে ভিজিট মূল ভার্ভকে সাহায্য করছে শ্যাল আর হেল্প এই মূল ভার্কের সাহায্য করছে সুড আর এখানে এখানে মূল ভার্ব হচ্ছে বি একে সাহায্য করছে মাস্ট ওকে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমরা ফাইনাইট ভার্বের সমস্ত ক্যাটাগরি সম্বন্ধে আজকে শিখে নিলাম আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে যদি কোনো অসুবিধা হয় বুঝতে তোমরা এই ভিডিওটা বারবার দেখতে পারো বা আরো যদি কোনো কোয়ারিস থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবারে আমরা নন সম্বন্ধে আমরা জেনে নিই তো ফাইনাইট ভার্বের সম্বন্ধে আমরা জানলাম এবারে নন ফাইনাইট সম্বন্ধে হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ভ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফাইনাইট ভার্বের বিপরীতটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ভ ওকে অর্থাৎ অসমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ভ ইজ নট লিমিটেড by the subject but it has no such relation with the subject. এইখানে এই জিনিসটাকে তোমাদের ভালো বুঝতে হবে যে ফাইনাইট ভার্ব বলতে আমরা যেটা বুঝেছিলাম সেটা হলো ফাইনাইট ভার্ব সাবজেক্টের পারসন নাম্বার অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। কিন্তু এখানে এই যে নন ফাইনাইট ভার্ব এটা কিন্তু সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ঠিক আছে সাবজেক্টের সঙ্গে কোনো রিলেশনই থাকে না নন ফাইনাইট ভার্ব। ওকে আর নন ফাইনাইট সব সময় ইনকমপ্লিট অ্যাকশন কে বোঝায় ইনকমপ্লিট অ্যাকশন অর্থাৎ যে কাজটি অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ফাইনাইট ভার্ভ এবং নন ফাইনাইট ভার্ভের ডিফারেন্সটা ওকে আমরা এবারে নন ফাইনাইট ভার্ভের ক্যাটাগরি আমরা এর আগে জেনেছি এবং এইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব চলো আমরা প্রথম যে ক্যাটাগরিটা আছে সেটা হলো জির্যান্ড এই জির্যান্ড সম্বন্ধে জেনে নেব এবং আমাদের সবসময় নন ফাইনাইট ভার্বে সংজ্ঞাটাকে মনে রেখে দিতে হবে যে এটা সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত নয় ওকে এবং এটা অসম্পূর্ণ কাজ সম করে থাকে তাহলে দেখো হোয়াট ইজ জিরান্ট এ জিরান্ট ইজ দ্য ভার্ব ফর্ম হুইচ এন্ডস ইন আইএনজি দ্যাট ইজ দ্য ফোর্স অফ আ নাউন এন্ড এ ভার্ব অ্যাট দ্য সেম টাইম তাহলে জিরান্ট একসঙ্গে ভার্বের কাজ করে থাকে আবার নাউনের কাজ করে থাকে আর কি করে না যেটা শব্দের শেষে যুক্ত হয় একটা এবং আচরণটা করে এবং নাউন একই সঙ্গে ওকে এটা ভার্ব কিন্তু নাউনের মতো আচরণ করে যেমন দেখো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এখানে দেখো স্মোক এটা হচ্ছে ভার্ভ এবং এর সঙ্গে যুক্ত হয়েছে কি আইএনজি স্মোক আইএনজি যুক্ত হয়েছে ঠিক আছে একটা ফর্ম নিয়েছে কিন্তু এ স্মোকিং এই শব্দটি কিন্তু কি হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে ঠিক আছে নাওনের সেন্স এর মধ্যে আছে অর্থাৎ ধূমপান এটা একটা নাউন হিসেবে পরিগণিত হয়েছে ইজ the টু হেলথ স্বাস্থ্যের পক্ষে আবার দেখো এখানে হাঁটা ওয়াকিং মানে হাঁটা সকালবেলা হাঁটা একটা ভালো অনুশীলন ওকে তো এখানে ওয়াকিং এটাও কিন্তু একটা জিরান্ট যেটা কিন্তু আইএনজি ফর্ম নিয়েছে এবং নাউনের মতো আচরণ করছে আই লাইক রিডিং ফ্যারিটেলস আমি পছন্দ করি রিডিং পড়তে প্যারিটেলস রূপকথার গল্প এখানে দেখো রিড হচ্ছে মূল ভাগ আইএনজি হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়েছে হয়ে এটা কিন্তু জিরান্ড হয়ে গেছে এবং এটাকে জিরান বলছি কেন এটা প্রগ্রেসিভ ফর্ম নিয়েছে এবং নাউনের মতো ব্যবহৃত হচ্ছে সেন্সটা নাউনের মতো রয়েছে প্যারিটেলস পড়া এটাকে আমি পছন্দ করি নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে জিরান্ট হলো ভার এর সঙ্গে আইএনজি যুক্ত হবে ভার প্লাস আইএনজি এবং নাউনের মতো ব্যবহৃত হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ সেটাকে আমরা বলছি জিরান্ট এই জিরানকে আমরা আবার ভার্বাল নাউন হিসেবে বলে থাকি ইট ইস অলসো ডাবল পার্টস অফ স্পিচ লাইক দ্য পার্টিসিপেন্টের মতো পার্টস অফ স্পিচ এই কারণে এবারে আমরা যেটা জানব নাউন কাকে বলে এটাকে ছোট করে আমাদের একটু জানতে হবে আইএনজি ফর্মস অফ ভার্বস ইউসড লাইক পিওর নাউন্স আর ভার্বাল নাউন্স ঠিক আছে যখন আইএনজি ফর্ম ভার্বের সঙ্গে যুক্ত হয় এবং সেটা পিওর নাউন হিসেবে ব্যবহৃত হয় আর কল ভার্বাল নাউন এই ভার্বাল নাউন ইজ ডিফারেন্ট ফ্রম এ জিরেন থেকে কিন্তু ভার্বাল নাউনটা আলাদা এখানে ভার্বাল নাউনের প্রসঙ্গটা আসলে কেন না যেহেতু আমরা জিরেনকে নাউন হিসেবে ব্যবহার করা করছি নাউন হিসেবে ধরছি কিন্তু সেটা হলো ভার্ব সেই জন্য ভার্ব এবং নাউনের প্রসঙ্গটা চলে এসছে আর ভার্বাল নাউন ভার্ড নাউনের মধ্যে কিন্তু পার্থক্য আছে এখানে সেটাই কিন্তু বলা হচ্ছে ভার্বাল নাউন গুলো কিন্তু পিওর নাউন ওকে শুধুমাত্র নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে যেগুলো কিন্তু জিরান্ডের সঙ্গে একটু কিছুটা হলেও ডিফারেন্ট আছে সেটা আমরা একটু জেনে নেব ভার্বাল নাউনে একটু ডিটেলস বললে তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ জির্যান্ড হোয়াট ইজ ভার্বাল নাউন এই দুটো কম্প্যারিজেনটা আমরা একটু শিখে নেব এখানে ভার্বাল নাউন ইট ইজ অলসো ডাবল পার্টস অফ স্পিচ লাইক দ্য পার্টিসিপল এটাও কিন্তু ডাবল পার্টস অফ স্পিচ কেন একদিকে ভার একদিকে নাও আইএনজি ফর্মস অফ ভার্বস এই ভার্বাল নাউনে আইএনজি ফর্মস থাকবে ভার্বের আর পিওর নাউন হিসেবে ব্যবহার করা হবে আর এগুলোকে নাউন হিসেবে আমরা ভার্বাল নাউন হিসেবে জানব এখানে এটা কিন্তু জিরান থেকে আলাদা যেমন দা এবং অফ আগে এবং পরে ভার্বাল নাউনের ব্যবহৃত হয় এর ফর্মেশনটা কেমন তা প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ ঠিক আছে এই ফর্মেশনটা যখন ব্যবহৃত হয় এবং নাওন হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে আমরা ভার্বাল নাওন বলে থাকি জিরান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যবহৃত হচ্ছিল না যেমন উদাহরণটা দেখো দ্য গ্যাদারিং অফ ফ্লাওয়ার্স ডিলাইটেড হার এটা কি ভার্বাল নাওন আমি একটু আগে বললাম গ্যাদারিং ভার্ব গ্যাদার তার সঙ্গে আইনজীবী যুক্ত হয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখো তার আগে তা এবং পরে অফ তাহলে তা এবং অফ নাউন ঠিক আছে গ্যাদারিং অফ ফ্লাওয়ার্স ডিলাইটেড হ্যাঁ অর্থাৎ ফুলেদের জমায়েত তাকে আনন্দ দিল এটাকে আমরা ভার্বাল নাওন বলছি আবার একই রকম শব্দটিকে এই গ্যাদারিং শব্দটিকে জিরান্ড হিসেবে যখন আমরা ব্যবহার করছি দেখো গ্যাদারিং ফ্লাওয়ার্স ডিলাইটেড হার অর্থাৎ সমবেত ফুল তাকে আনন্দ দিল এখানে কিন্তু গ্যাদারিং এর আগে তা এবং তারপরে অফ ব্যবহার করা হয়নি তাহলে গ্যাদারিং ফ্লাওয়ার্স ডিলাইটেড হার এটা কিন্তু শুধুমাত্র জিরান্ড হিসেবে ব্যবহার করেছে গ্যাদারিং ফুলেদের জমায়েত ওকে তাহলে এটা কিন্তু তোমাদের এই স্লাইট এই ডিফারেন্সটা তোমাদেরকে মনে রাখতে হবে কিছু এক্সেপশন এখানে আছে ভার্বাল নাউনের যেমন সিং ইজ বিলিভিং দেখাটাই বিশ্বাস স্মোকিং ইজ ব্যাড অর্থাৎ ধূমপান খারাপ সিলাভ ডান্সিং সে নাচতে ভালোবাসে এগুলো কিন্তু ভার্বাল নাউন কিন্তু কিছু এক্সেপশন কি কারণে বলছি না এর আগে দা পরে অফ ব্যবহৃত হয়নি হ্যাঁ সুতরাং এগুলো আমরা এক্সেপশন হিসেবে জানবো এগুলো তোমাদের মনে রাখতে হবে ওকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে জিরান্ট কাকে বলে এবং ভার্বাল নাউন কাকে বলে দুটো একই রকম সেন্সে ব্যবহৃত হলেও কিছু ডিফারেন্স আছে জিরান্ট আমরা ব্যবহার করে থাকি নাউন হিসেবে যেখানে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয় আবার ভার্বাল নাউনেও ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয় কিন্তু ডিফারেন্স এটাই যে ভার্বাল নাউনের ক্ষেত্রে আগে দা মাঝখানে জিরান্ডিয়াল আর জিরান্ডের ক্ষেত্রে শুধুমাত্র আইএনজি যেটা নাউন হিসেবে ব্যবহৃত হয় এই উদাহরণগুলো তোমরা আরও একবার রিপিট করতে পারো করে দেখতে পারো দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে এবং এইটাকে একদম পরিষ্কার তোমাদের বুঝে নিতে হবে নয়তো জিরান্ড এবং ভার্বাল নাউন সম্বন্ধে তোমাদের একটা কনফিউশন থেকে যাবে এর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা তোমরা বুঝতে পারবে না ওকে এবারে যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো পার্টিসিপাল নন ফাইনাইট ভার্বের যে ক্যাটেগরিজগুলো আছে আমরা জিরান সম্বন্ধে জানলাম এবারে আমরা পার্টিসিপাল সম্বন্ধে জানবো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ পার্টিসিপাল পার্টিসিপাল কাকে বলে পার্টিসিপাল ওয়ার্ড ওয়ার্ড উইচ ইজ পার্টলি ভার্ভ অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ অর্থাৎ ঠিক জির্যান্ডের মতো জির্যান্ডে যেমন ভার্ভ এবং নাউন হিসেবে এই শব্দটি ব্যবহার করা হয়েছে আবার পার্টিসিপাল কিন্তু সেই একই রকম যার মধ্যে ভার্বের গুণটি আছে আবার অ্যাডজেক্টিভের গুণটিও আছে ওকে সেই জন্য এটাকে আমরা কী বলছি ডাবল পার্টস অফ স্পিচ ওকে অর্থাৎ দুটো পার্টস অফ স্পিচের ফিচার কিন্তু এর মধ্যে আছে এবারে আমরা জানবো পার্টিসিপলের ফর্মেশন সম্বন্ধে অর্থাৎ পার্টিসিপল কিভাবে তৈরি হয় তার আগে আমরা জেনেছি অলরেডি যে পার্টিসিপলকে তিন রকম ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল আর পারফেক্ট পার্টিসিপাল তো প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে যদি আমরা প্রথমে জানি তাহলে জানব যে মূল ভাব যেটা অর্থাৎ বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম অফ ভার্ভ তার সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপাল ওকে তো প্রেজেন্ট পার্টিসিপাল হতে গেলে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ভ প্লাস আইএনজি এরকম হলেই আমরা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপাল বলবো এবং তখনই তাকে প্রেজেন্ট পার্টিসিপাল বলবো যখন এর আচরণটা অ্যাডজেক্টিভের মতো হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ ভার প্লাস আইএনজি প্লাস এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে তাহলেই তাকে কিন্তু আমরা পার্টিসিপেল বলবো এবং যেহেতু প্রেজেন্ট ফর্মটিকে নিচ্ছে তাই আমরা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলবো উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এ বার্কিং ডগ সেলডম বাইটস ঘেউ ঘেউ করা কুকুর কদাচ কামড়ায় অর্থাৎ কখনো কখনো কামড়ায় তাহলে এখানে ঘেউ ঘেউ করা কুকুর ঠিক আছে বার্কিং মূল শব্দটা হচ্ছে বার্ক যেটা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বেস্ট ফর্ম তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে তাহলে আইএনজি যুক্ত হয়ে এটা একটা প্রোগ্রেসিভ ফর্ম নিয়েছে কন্টিনিউয়াস একটা অ্যাকশানকে বোঝাচ্ছে এবং এর আর ফিচার এখানে আছে সেটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে কেন না এখানে দেখো নাউন ডগ এই ডককে মডিফাই করছে বার্কিং এই শব্দটি তাহলে অ্যাডজেকটিভ সম্বন্ধে আমরা জানি যে শব্দ নাউন বা প্রনাউনকে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেকটিভ বলি এই অ্যাডজেক্টিভ নিয়ে আগে একটা ভিডিও তৈরি করা আছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে বুঝতে তোমাদের সুবিধা হবে পরের সেন্টেন্সটা দেখো আই হার্ড দ্য বেবি ক্রাইম এখানে আমি শিশুটিকে কাঁদতে শুনলাম ঠিক আছে তাহলে এখানে মূল শব্দটা হচ্ছে ক্রাই যার সঙ্গে আইএন যুক্ত হয়েছে হয়ে একটা প্রোগ্রেসিভ ফর্ম নিয়েছে এবং এটা পার্টিসিপেল হয়ে গেছে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে ওকে আমি শুনলাম ক্রন্দনরত বেবি অর্থাৎ বেবিটা কাঁদছে ঠিক আছে এখানে শিশুটাকে মডিফাই করছে কি শব্দ না দ্য রুম লেফট স্মাইলিং সে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল এখানে স্মাইল বেস ফর্ম অফ ভার প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে যুক্ত হয়েছে এবং এই সি প্রোনাউনকে মডিফাই করছে তার অ্যাকশনকে মডিফাই করছে তাই এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে স্মাইলিং ইট ইজ ফ্রিজিং কোল্ড এটা প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে তাহলে কোল্ড এটা কিন্তু অ্যাডজেকটিভ তাকে মডিফাই করছে এই যে ফ্রিজিং এই শব্দটা ওকে তাহলে ফ্রিজ মূল শব্দ তার সঙ্গে যুক্ত হয়েছে হয়ে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল হয়েছে যার ব্যবহার অ্যাডজেক্টিভের মতো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট পার্টিসিপল হতে গেলে বেস ফর্ম হতে হবে প্রেজেন্ট ফর্ম হতে হবে ভার্ভের এবং তার সঙ্গে আইএনজি অবশ্যই থাকবে এবং আইএনজি যখনই যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটা প্রোগ্রেসিভ ফর্ম চলে যাচ্ছে এবং তার আচরণটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভের মতো অর্থাৎ পার্টিসিপলের আচরণটাই কিন্তু অ্যাডজেক্টিভের মতো যদিও সেটি ভার্ব ওকে এবারে আমরা একই রকমভাবে পাস্ট পার্টিসিপল সম্বন্ধে জানবো দেখো পাস্ট পার্টিসিপল তৈরি হয় কিভাবে প্রেজেন্ট পার্টিসিপেন্ট যেমন আমরা আইএনজি যুক্ত করে যুক্ত করেছি আইএনজি যুক্ত করে তৈরি করেছি পাস্ট পার্টিসিপল কিন্তু মূল ভার্বের সঙ্গে ইডি টি ইডি টি এন ই অথবা শুধু এন যুক্ত হয়ে কিন্তু পাস্ট পার্টিসিপল তৈরি হতে পারে ঠিক আছে পাস্ট পার্টিসিপাল হচ্ছে কি থার্ড ফর্ম যেটাকে আমরা বলি ভার্ভের তিনটে ফর্ম আছে একটা হচ্ছে ফার্স্ট ফর্ম যেটা বেস ফর্ম তারপরে দ্বিতীয়টা হচ্ছে পাস্ট ফর্ম আর তৃতীয় নম্বরটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম তৈরি করতে গেলে কি করব ভার্ভের সঙ্গে হয় ডি যুক্ত করব না হয় ইডি টি ইএন এন ই অথবা এন এই সমস্ত কিছু যুক্ত হয় উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো ডিফিটেড সোলজার এখানে যে পার্টিসিপাল কথা বলছি আমরা সেটা হলো ডিফিটেড ঠিক আছে এটা পাস্ট পার্টিসিপাল কেন এটাকে পার্টিসিপাল বলছি কেননা এখানে নাউন হচ্ছে সোলজার সেই সোলজারকে বা সৈনিকদেরকে মডিফাই করছে যে শব্দটা ডিফিটেড ওকে অর্থাৎ সৈনিকেরা যে ক্লান্ত বা পরাজিত সেটাকে এখানে নির্দেশ করছে এই ডিফিটের শব্দটি এখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপাল নয় যেটা মূল ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হচ্ছিল এখানে এটা কিন্তু পাস্ট পার্টিসিপাল অর্থাৎ থার্ড ফর্ম অব দ্য ভার্ব এখানে ইডি যুক্ত হয়েছে ডিফিট তার সঙ্গে ইডি যুক্ত হয়েছে এবং অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে ওকে আবার দেখো এ লার্নড ম্যান একটা শিক্ষিত মানুষ এটা কিন্তু নাউন ম্যান আর মানুষটা কেমন লোকটি কেমন লার্ন শিক্ষিত এখানেও কিন্তু ইডি যুক্ত হয়ে ফার্স্ট পার্টিসিপেন্ট হয়েছে এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এই মানুষকে মডিফাই করছে এটা এই অ্যাডজেক্টিভ ইউ লুক টায়ার্ড তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তাহলে ইউ লুক টায়ার্ড এখানে ইউ এই যে লুক দেখাচ্ছে কেমন দেখাচ্ছে এটা কিন্তু টায়ার্ড ক্লান্ত দেখাচ্ছে তোমাকে তাহলে এটা কিন্তু ফার্স্ট পার্টিসিপেল এবং অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে ওকে ক্লান্ত উই ফাউন্ড দ্য ডোর ক্লোজড আমরা দেখলাম দরজাটি বন্ধ আছে তাহলে এখানে টা কোনটা ফার্স্ট পার্টিসিপাল ক্লোজড ঠিক আছে আমরা দেখলাম যে দরজাটি ক্লোজ বা বন্ধ আছে এখানে নাউন হচ্ছে ডোর তাকে মডিফাই করেছে ক্লোজড অ্যাডজেক্টিভ ওকে এবং এটা ইডি যুক্ত হয়েছে তাই এটাকে আমরা পাস্ট পার্টিসিপেন্ট বলছি ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেন্ট এই দুটো এবারে আমরা পারফেক্ট পার্টিসিপেন্ট নিয়ে আলোচনা করব। কাকে বলে পারফেক্ট পার্টিসিপেল এখানে দেখো হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব এরকম যখন ফর্মেশন হবে তখন তাকে আমরা পারফেক্ট পার্টিসিপাল হবে বলবো আর কি এখানে দেখো হ্যাভিং থাকবে এবং থার্ড ফর্ম অফ ভার্ব থার্ড ফর্ম বলতে আমরা যেটা একটু আগে জানলাম সেই পার্টিসিপাল ফর্মটা থাকবে এবং তার আগে যুক্ত হবে হ্যাভিং হ্যাভ প্লাস ঠিক আছে এইরকম যখন হবে তখন কিন্তু তাকে আমরা পারফেক্ট পার্টিসিপাল বলবো ওকে উদাহরণগুলো দেখো তোমরা হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক কি শেষ করে সে বাড়িতে গেল এখানে দেখো ফিনিশড এটা কিন্তু ভার্ভের থার্ড ফর্ম আর হ্যাভিং এটা কিন্তু পার্টিসিপাল হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে এটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং ফিনিশড তাহলে হ্যাভিংয়ের পরে ভার্ভের থার্ড ফর্ম হয়েছে তাহলে এই রকম ফরমেশনটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপাল তারপরে উদাহরণটা দেখো দ্য সান হ্যাভিং সেট সূর্যাস্ত যাওয়ার পরে উই স্টার্টেড ফর হোম আমরা বাড়ির দিকে রওনা দিলাম তাহলে সূর্য অস্ত গেছে দ্য সান হ্যাভিং সেট এখানে মূল ভার হচ্ছে সেট তার থার্ড ফর্ম হচ্ছে সেট আমরা জানি সেটের ফর্মগুলো একই সেট 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 প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম আর থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম একই তাহলে এখানে হ্যাভিং প্লাস সেট হয়ে গিয়েছে পারফেক্ট পার্টিসিপেন্ট তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে পার্টিসিপেন্টকে আমরা তিন রকম ভাবে চিনব প্রেজেন্ট পার্টিসিপল যেটা মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে আর মূল ভাবটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হতে হবে বেস ফর্ম ফার্স্ট পার্টিসিপাল্ট কোনটা হবে না ভারবে থার্ড ফর্ম যার সঙ্গে ইডি ডিটি এন এনই বা এন যুক্ত হয়ে তৈরি হয় আর পারফেক্ট পার্টিসিপল থার্ড ফর্ম ভার্বের তার আগে হ্যাভিং যুক্ত হবে এরকম সেন্টেন্সের মধ্যে যখন থাকবে তখন আমরা সেগুলোকে পার্টিসিপল হিসেবে চিনতে শিখবো এবং অবশ্যই করে যেটা মনে রাখতে হবে সেই ফর্মেশনগুলো কিন্তু ভার্বের সেই রূপগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা সেটাকে পার্টিসিপেল বলবো না ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো জিরান্ট এবং পার্টিসিপাল এটাও কিন্তু কিছুটা কনফিউসিভ তাহলে তোমরা সেটা মনে রাখবে অবশ্যই ওকে পরবর্তী ক্যাটাগরিতে যেটা আমরা জানবো সেটা হলো ইনফিনিটিভ হোয়াট ইজ ইনফিনিটিভ ওকে তাহলে ইনফিনিটিভ কাকে বলবো ইনফিনিটিভ ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ভ উইচ ডিনোটস দি অ্যাকশন উইদাউট রেফারেন্স টু নাম্বার আর পার্সন সাবজেক্টের যে নাম্বার এবং পার্সন থাকে সেটা কিন্তু এই ভার্বের কাজকে কিন্তু লিমিট করে না অর্থাৎ যুক্ত করে না লিমিটলেস একটা ওয়ার্ক ঠিক আছে ইনফিনিটিভ এর কথাটাই হলো লিমিটলেস অসীম ওকে এবারে আমরা জানবো যে ইনফিনিটিভকে আমরা দুটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে টু ইনফিনিটিভ একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ এই টু ইনফিনিটিভ কিভাবে চিনবো আমরা টু ইনফিনিটিভ এইভাবে চিনবো আমরা দেখো এর ফর্মেশনটা টু প্লাস ভার্ভ অর্থাৎ যে ভার্ভের আগে টু এটা বসবে তখন সেটাকে আমরা বলবো টু ইনফিনিটিভ ঠিক আছে যেমন দেখো টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট সকালে হাঁটা একটা ভালো অভ্যেস এখানে দেখো ওয়াক হচ্ছে ভার্ব এবং তার আগে টু বসেছে ঠিক আছে তাহলে টু ওয়াক যে ভার্বের আগে টু বসবে এবং সেটা সেন্টেন্সে ব্যবহৃত হবে কিন্তু দেখো এখানে সাবজেক্টের কিন্তু কোনো সম্পর্ক নেই এখানে টু ওয়াক হাঁটা তারপরের সেন্টেন্সটা দেখো টু আর ইজ হিউম্যান ওকে এখানে দেখো ভুল মানুষ মাত্রেই হয় এখানে আর মানে হচ্ছে ভুল আর টু আর এই আরটা হচ্ছে ভার্ভ তার আগে টু প্রিপোজিশন বসেছে তাহলে টু আর ইজ হিউম্যান মানুষ মাত্রেই ভুল হয় তারপর সেন্টেন্সটা দেখো টু ফাইন্ড ফল্ট ইজ ইজি দোষ খুঁজে বের করা খুব সহজ তাহলে এখানে ফাইন্ড হচ্ছে ভার তার আগে টু বসেছে তাহলে এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেছে দেু প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলতে পছন্দ করে এখানে হচ্ছে প্লে হচ্ছে খেলা ভার আর তার আগে টু বসেছে তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ উইড টু লিভ আমরা খাই বাঁচতে বেঁচে থাকতে তাহলে লিভ হচ্ছে ভার তার আগে টু বসেছে ঠিক আছে তাহলে এটা ইনফিনিটিভ তাহলে আমরা ইনফিনিটিভকে একরকম ভাবে চিনলাম টু ইনফিনিটিভ যেটাকে বলছে যেখানে টু প্লাস যুক্ত হবে হয়ে সেন্টেন্সে বসবে কিন্তু সাবজেক্ট যাকে কন্ট্রোল করে না এটা হচ্ছে আনকন্ট্রোলড ইনফিনিটিভ কথার মানেই বললাম অসীম ঠিক আছে লিমিটলেস তারপরে আমরা জানবো বেয়ার ইনফিনিটিভ যখন এই যে ইনফিনিটিভের টু ব্যবহৃত হবে না তখন সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলব তাহলে বুঝতে তোমাদের খুবই সোজা হবে এটা যে টু জি যখন ব্যবহার করব তখন তাকে আমরা টু ইনফিনিটিভ বলবো আর যখন সেই ইনফিনিটিভের টু ব্যবহৃত হবে না তখন তাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলব যেমন দেখো ইয়ার মেক ফিল লেট ইজ ইউজড অ্যাজ বেয়ার ইনফিনিটিভ এই যে শব্দগুলো আছে এগুলোর আগে কিন্তু টু বসে না এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে হিয়ার আমরা কিন্তু টু হিয়ার বলি না তারপরে মেক আমরা টু মেক এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে পারবো না ঠিক আছে টু পিল টু লেট এগুলো আমরা ব্যবহার করতে পারবো এগুলোকে আমরা বেয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করবো ওকে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ইনফিনিটিভ আমরা যে বিষয়গুলো আজকে জানলাম সেটা হলো নন ফাইনাইটের যে ক্যাটাগরিগুলো এবং ফাইনাইট ভার্ভের যে ক্যাটাগরিগুলো সবই শিখে নিলাম আশা করি তোমরা আজকে যে ভিডিওটা যেখানে আমি ভাব নিয়ে আলোচনা করেছি সেইটা সম্বন্ধে ডিটেলসে বুঝতে পেরেছো এবং ভাব সম্বন্ধে যাবতীয় কোয়ারিজ তোমাদের যেগুলো আছে সেগুলো তোমরা নিশ্চয়ই এখান থেকে বুঝে নিতে পারবে যদি এর পরেও তোমাদের কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটি তোমরা কমেন্ট করে জানাবে এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে গ্রামার ওরিয়েন্টেড সেগুলো অবশ্যই তোমরা দেখবে আজকে তাহলে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ